from Ramakrishna Mission Vivekananda University. So today I find Burai, North Ganj, and from Nimpit we have the sole monomoy, the only one. Okay, hello everyone. And so we will start with whatever we were like discussing in the last class. Today the lights are very less because I'm sitting in the classroom. It is in the university. This is my room, so the lights are a bit less. So I hope you are able to listen to me at least properly. Okay, so let's see the. The last slide that we were talking about is we have understood that our basic structure of communication is sender, medium, receiver, feedback, sender, medium, receiver, feedback, sender, medium. But in between, we have these barriers. Barriers are what? Badha. Badha. The communicate korte chaichi kintu badha. For an example, interesting kichu tumra cartoon languages dekhte paro kimba ekta khub bhalo cinema ache jetar ekta ongsho ami tomader ajke dekhabo arrival bole shekhane onno groho theke jib esheche ebong shekhane tader shonge kotha bolar jonno ekta language develop korche kintu prothom dike she pouchhte parche na tar ekta samasya hocche to kotha bolte pacchen seta kibhabe toiri language ta kibhabe toiri hoy একটা ভাষা ধরে নাও আমি কোন এক দূর দ্বীপে জন্মগ্রহণ করেছি সেই দ্বীপে কেউ নেই আমার মা বাবা আমাকে ওখানে জন্ম দিয়ে চলে গেছে আমি ওখানে বড় হচ্ছি আমি নিজে থেকে সেখানে একটা নিজস্ব একটা ভাষা তৈরি করলাম নিজের বোঝার জন্য এবার তারপরে তোমার সাথে আমার কলকাতা শহরে দেখা হচ্ছে এবার তখন আমি তোমার সাথে কিভাবে আমি আদান প্রদান করব কিভাবে আমি তোমার সঙ্গে কথা বলবো ল্যাঙ্গুয়েজটা কিভাবে ডেভেলপ করব আর কি কি সমস্যা হয় তো আমাদের সেইভাবেই দেখতে গেলে দেখা যায় যে দৈনন্দিন জীবনে বাংলা ভাষা বলছি কিন্তু তবু আমাদের সমস্যা হচ্ছে অনেকে বলবে দেখবে তোমাদের শিক্ষক শিক্ষিকারা বলবেন দে বলছে হোয়াট আর ইউ স্পিকিং Which language are you using? মানে কোন ভাষায় কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না এই যে তুমি বলছো বাংলাতে বা তুমি বলছো ইংরেজিতে but still the teacher is saying that why because it is not there are other problems also what are those problems apart from noise যে শব্দ হচ্ছে তুমি শুনতে পাচ্ছ না ঠিকঠাক যখন ট্রেনে যাচ্ছো বা ফুটবল খেলার মাঠে কিংবা যখন ডিসমিসাল হয়ে গেল যখন তোমাদের ছুটি হয়ে গেল তখন যখন হইচই হচ্ছে শব্দ শুনতে পাচ্ছ না বা হয়তো ট্রেনে যাচ্ছ বাসে যাচ্ছ তখন তুমি শুনতে পাচ্ছ না কারণ নয়েজ শব্দ সেখানে একটা কমিউনিকেশনের বাধা কথা বলতে গেলে একজন আরেকজনের কথা শুনতে পায় না ঠিক ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম মিডিয়ামটা আমি ব্যবহার করছি ধরে নাও টেলিফোন অথচ তোমার কাছে টেলিফোন নেই বা আমার আমি ভাবছি যে আমি তোমাকে অনলাইনে বোঝাবার চেষ্টা করব কমিউনিকেট করার চেষ্টা করব কিন্তু আমার ইন্টারনেট ফেল করছে অর্থাৎ মিডিয়ামটা কাজ করছে না যে মিডিয়ামে আমি তোমাকে পৌঁছে দেব বা মহাকাশে আমি কথা বলার চেষ্টা করছি কিন্তু তুমি শুনতে পাচ্ছ না মৌখিক কমিউনিকেশন সম্ভব নয় কারণ সেখানে তোমার সাউন্ড ওয়েভস তৈরি করার মতন পার্টিকলস নেই এটা তোমরা জানো তোমরা বিজ্ঞানে পড়েছো শব্দ তরঙ্গ যে সৃষ্টি করবে তার জন্য যে হ্যাঁ মিডিয়াম দরকার সেই মিডিয়ামটা মহাকাশে নেই তাহলে তুমি কথা বলতে পারছো না তাহলে তোমার কোন কি দরকার সেখানে তুমি লিখিত ভাবে দিচ্ছো তুমি লিখে কমিউনিকেট করছো বা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ এরকম বলছো এরকম বলছো এইসব বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজেস তুমি ইউজ করছো তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম হলে তুমি কমিউনিকেট করতে পারবে না শব্দ হলে তুমি ব্যারিয়ার কমিউনিকেট করতে পারবে না তারপর অ্যাসাম্পশনস এন্ড মিসকনসেপশনস তোমাদের মধ্যে কেউ বলতে পারবে অ্যাসাম্পশন বা মিসকনসেপশন বলতে কি বোঝায় হোয়াট ইজ অ্যাসাম্পশন হোয়াট ইজ মিসকনসেপশন
করঞ্জতলা তাড়াতাড়ি বসো, ইউ আর অলরেডি লেট করঞ্জতলা, করঞ্জতলা প্লিজ সেটেল ডাউন ফাস্ট। কেউ বলবে মিসকনসেপশন বা অ্যাজাম্পশন, অ্যাজিউম করা। অ্যাজিউম শব্দটা কোথাও শুনেছো আগে? অ্যাজিউম, চেষ্টা করো, ভুল হলে অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি। কেউ চেষ্টা করবে? হ্যাঁ মনোময় বলো, তোমাকে দিয়ে শুরু করি আজকে, মাইকটা অন করো। স্যার কনসেপশন মানে তো স্যার ভাবধারা, কনসেপ্ট তোমার কনসেপ্ট। ইয়েস, কনসেপ্ট মানে একটা ধারা, একটা চিন্তাধারা। মিসকনসেপশন তাহলে কি হবে স্যার? ভুল ধারা মানে তুমি যেটা ভাবছো, ভুল ধারণা। এখানে ধারা ধরবো না, ভুল ধারণা। তুমি আমাকে কিছু বলতে চাইছো কিন্তু আমি প্রথম থেকে একটা ভুল ধারণা, না মনোময় আমাকে অপমান করতে চেয়েছে, মনোময় আমাকে এই মানে আমার আমাকে ছোট করার চেষ্টা করছে, এটা আমার একটা ভুল ধারণা, তুমি হয়তো চাইছো না। তার মানে তুমি যেটা চাইছো আমি সেটা বুঝছি না, মিসকনসেপশন। তোমার ধারণা আমার ধারণা এক হচ্ছে না, এটা হয় হয় না? তুমি তোমার মাকে একটা কথা বলতে যাচ্ছ, মা বলছে, মা তোমার উপর রেগে গেছে, তুমি বলছো যে না না আমি এটা বলতে চাইনি, তার মানে দের ইজ আ মিসকনসেপশন। সো মিসকনসেপশন একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমাদের কমিউনিকেশনে ভীষণ। সো এভরিওয়ান মাস্ট রাইট দিজ নিউ ওয়ার্ডস, নতুন শব্দগুলো প্লিজ রাইট ইট ইন ইউর এক্সারসাইজ বুক, সবাই লিখে নাও, কিপ ইউর নোটবুক রেডি, ডোন্ট কাইন্ড অফ ইউ নো জাস্ট সিট আইডলি, কিপ দ্য নোটস, রাইট দ্য নোটস হোয়েন এভার ইট ইজ রিকোয়ার্ড ইউ ওয়ান্ট। এবার অ্যাজাম্পশন, অ্যাজিউম করা, কিছু অ্যাজিউম করা, অ্যাজাম্পশন মানে কি? কেউ বলবে দ্বারবাসিনী গার্লস, উড ইউ লাইক টু ট্রাই? দ্বারবাসিনী গার্লস, তোমাদের মাইক্রোফোনটা ঠিক হয়েছে কিনা আগে দেখো, তোমাদের মাইক্রোফোন অন করলে আমার ভয় পায়, কিরকম স্কুইকি স্পুকি একটা ভুতুড়িয়া শব্দ তৈরি হয়ে যায়। এনিওয়ে আই এম জাস্ট জোকিং, সো প্লিজ দ্বারবাসিনী প্লিজ ট্রাই, অর এনি আদার স্কুল উইচ উড লাইক টু ট্রাই, কেউ চেষ্টা করবে হাত তোলো। শ্রীরামপুর গার্লস, উড ইউ লাইক টু ট্রাই শ্রীরামপুর গার্লস হাই স্কুল? হোয়াট ইজ অ্যাজাম্পশন, অ্যাজিউম করা বলতে আমরা কি বুঝি? পেছনের আলোটা একটু বন্ধ করো মশার, পেছনের জানলার আলোটা একটু বন্ধ করো, আমি কিছু দেখতে পারছি না যেহেতু জানলার। ইয়েস ইয়েস ইয়েস, গুড গুড, ভেরি গুড। শ্রীরামপুর গার্লস, উড ইউ লাইক টু ট্রাই? হোয়াট ইজ অ্যাজাম্পশন, অ্যাজিউম করা মানে কি? যেমন কনসেপ্ট, একটা কনসেপ্ট করা, অ্যাজিউম করা মানেও হচ্ছে ধারণা করা, মানে তুমি আগে থেকে অনুমান করছো, কিছু ভেবে নিচ্ছ তুমি, এবং এই অ্যাজাম্পশনস গুলো কখনো কখনো কারেক্ট হয় না। তুমি ধরেই নিচ্ছ স্যার উইল কাম অ্যান্ড স্পিক ইন ইংলিশ অনলি, বাট আই স্টার্ট স্পিকিং ইন বাংলা, সো দ্য কাইন্ড অফ অপিয়ারেন্স অর দ্য ল্যাঙ্গুয়েজ অর দ্য কাইন্ড অফ কমিউনিকেশন অর দ্য মেসেজ দ্যাট আই ট্রাই টু গিভ থ্রু অল দি মেথডস আই এম ইউজিং, ইউ অ্যাজিউমড সামথিং উইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কি হচ্ছে, এই ধরনের কনফিউশনস আমাদের অনেক সময় কি করে, আমাদের কমিউনিকেশনে ব্যাঘাত ঘটায়, ইট অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার, এগুলো একটা প্রবলেম হতে পারে। সেজন্য অ্যাজাম্পশন এক ধরনের প্রবলেম যেটা এখানে মেনশন করেছি। তারপর ইমোশনস খুব ভাইটাল কমিউনিকেশনের জন্য, ইমোশনস ভীষণ ভাইটাল। ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, ইউ নো, সাপোজ তোমাদের স্কুলে একটা বিরাট বড় উৎসব হচ্ছে, ধরো তোমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবসে খুব উদযাপন করছো এবং খুব আনন্দের একটা পরিবেশ সৃষ্টি করেছো এবং তোমরা খুব আনন্দিত রয়েছো, হইচই করছো। অথচ আমার জীবনে হয়তো কোনো একটা মানে কোনো একটা হয়তো আমার বাবা মা ভীষণ আমাকে বকেছে এবং আমার খুব মন খারাপ,
বাবা বকেছে আমাকে ভীষণ, আর আমি তখন তোমার স্কুলে গেছি, তুমি আমাকে খুব হেসে হেসে অনেক কথা বলছো, কিন্তু আমি কি সেটা সেইভাবে নিতে পারছি? পারছি না। মাই ইমোশন ইজ অ্যাকচুয়ালি প্লেইং অ্যাজ আ ব্যারিয়ার দেয়ার। তুমি যেটা কমিউনিকেট করতে চাও, আমি ভাবছি আমার মন খারাপ, ও আনন্দ করছে, হ্যাঁ আমার আমার বাড়িতে আমি বকা খেলাম আর ওরা ফুর্তি করছে, এই ধরনের, মানে আমি প্রথম থেকেই এই ধরনের কিছু ধারণা, কনসেপ্ট, অ্যাজাম্পশনস আমি করে নিচ্ছি, হয়তো আমাকে ছোট করছে, হয়তো আমাকে, এই যে বিভিন্ন রকমের মিসকনসেপশন থেকেই কিন্তু আমাদের এত সমস্যা। আজকের একটা দেশের সঙ্গে আরেকটা দেশের লড়াই, চাইনার সঙ্গে ইন্ডিয়ার লড়াই, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার লড়াই, বা ধরে নাও বিভিন্ন আরো বিদেশের দেশে আমেরিকার সঙ্গে কিউবার লড়াই বা অন্যান্য অন্যান্য দেশে যে লড়াইগুলো হচ্ছে, কেন? বিকজ দে আর আনএবল টু কমিউনিকেট, তারা আদান প্রদানটা ঠিকঠাক করতে পারছে না, এবং তার মধ্যে ব্যারিয়ার, এগুলো ধারণা। আমি ধরেই নিয়েছি পাকিস্তান আমার শত্রু, আমি ধরেই নিচ্ছি আমার একটা চাইনিজ লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সে কিন্তু বেচারা একটা গুবেচারা মানুষ, একটা ভালো মানুষ, কিন্তু আমি জানি চাইনা আমার শত্রু, ওকে দেখেই আমার তখন মনে হলো চলো একে পেটাই। মানুষ তাই করে না বলো? এই যে রায়ট হয়, এই যে এত রকমের ভায়োলেন্স চারিদিকে হয়, আমরা ধারণা করিনি। সো দিস ইজ অল বিকজ অফ ল্যাঙ্গুয়েজ। সি হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, লাইক all this trouble that you see around you is because of these kind of problems in your communication. Communication er problem jonno eta hocche. Ebar shekhan theke arekta ki bishoy, language differences. Ami tomake german bhashay kotha bolchi ar tumi amar sathe bangla bhashay kotha bolcho. Ami germani ami german bhasha jani, tumi bangla bhasha jano. আমরা কি একে অপরের সাথে আদান প্রদান করতে পারবো? পারবো বলো? পারবো। উই উইল ফেল, উই উইল ফেল, বিকজ দ্য ল্যাঙ্গুয়েজেস আর ডিফারেন্ট। আই নো জার্মান, ইউ নো বেঙ্গলি, সো ইউ উইল টক ইন বাংলা এন্ড আই উইল, বাট ইউ ওন্ট বিলিভ, মাই মাদার, শি ইজ নট ভেরি গুড ইন ইংলিশ, শি ইজ আ ভিলেজ ওমান, ইউ নো, গ্রামের মেয়ে আমার মা। তো আমার এক বিদেশি বন্ধু এসছে আমাদের বাড়িতে, এবার এসে সে আমার মার সাথে কথা বলছে, সে ইংরেজিতে কথা বলছে, আমার মা বাংলাতে কথা বলছে, আর দুজনেই যেন দুজনের সঙ্গে কত আলাপ করছে, কত যেন মানে এক অদ্ভুত রকমের তাদের মধ্যে একটা যেন ভাবের আদান প্রদান হচ্ছে। তার মানে আমার মৌখিক ভাষায় সব নয়, আমার আরো ল্যাঙ্গুয়েজ গুলো তো আছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ আছে, আমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেগুলো কি করছে? সাপোর্ট করছে। তার চোখ মুখ দেখে আমার মার তাকে ভালো লাগছে, ওর মনে হচ্ছে যে না, এই এর মা আমাকে ভালোবাসছে, এবং সেই জায়গা থেকে তারা নিজেদের মানে মৌখিক ল্যাঙ্গুয়েজটা আলাদা হলেও তারা কিন্তু আদান প্রদান করতে পারছে। তো এইটাও মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় ধরে নাও যখন বিদেশে বেড়াতে যাই, সব দেশের সব ভাষা তো জানি না আমরা, তখন সেখানে আমরা কথা বলি কি করে? আমাদের অন্য যে মিডিয়াম গুলো রয়েছে, অন্য যে পদ্ধতি গুলো রয়েছে, ইউজ দেম, এন্ড দ্যাট মেক্স ইট ভেরি ইন্টারেস্টিং। আই উইল শো ইউ সার্টেন ইন্টারেস্টিং ভিডিও টুডে, অ্যান্ড ইউ উইল সি হাউ ইট ইজ কমিউনিকেটিং, অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট অলসো। অ্যান্ড দেন হোয়াট ইজ লেফট? পুয়ার লিসনিং স্কিলস আর ডিস্ট্রাকশন, এই দুটো একসাথে, এটাতে আমরা সবাই পারদর্শী, ভীষণ এক্সপার্ট। কেন স্যার আমরা শুনি না তো? স্যার আপনি বলে যান, আমি আমার এক কান দিয়ে ঢুকে, মা আমাকে বলতো ছোটবেলায়, আমি বলছি আর তোর এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাকে এইভাবে বকা শুনতে হতো। তোমাদের নিশ্চয় সেটা হয়। উই আর নট গুড লিসনার্স, we are poor listeners, and because we are poor listeners we are unable to communicate. Class A sir physics poriye gelo, podarthobiddya, jibbigyan, koto bhalo bhalo class nilen tomar didimoni, tomar shikshak, kintu tomar mathay dhuklo na keno? Sir ki urdu bhashay kotha bollen, na german bhashay, na farasi bhashay? Tini to banglay bollen, tobu tumi bujhte parle na keno? Tumi to bangla bhasha khub bhalo bhabe jano, tini ingrejio oto byabohar korenni, তাও বুঝতে পারলে না, কারণ তুমি শোনোই।
You've not heard. So a listening skills amadir communication e bhishon problem create kore. So you should be very careful about it and improve upon your listening skills. Listening skills ta kintu shikhte hoy. Shona tao shekhar dorkar. Karon amra eto baje jinish shuni. Tai na? Ami to dekhchi amar chhele shob shomoy kane headphone lagiye হ্যাঁ কি কি সব গান শুনছে সমস্ত সময় ওর মস্তিষ্কের মধ্যে অন্য কিছু শোনার জায়গাই নেই এত হার্ড রক এত মেটাল ইত্যাদি গান শুনলে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত কি মাথায় ঢুকবে ঢুকছে না তো সেই জন্য তোমাকে কি করতে হবে তোমার কানটাকে তৈরি করতে হবে একজন সঙ্গীত শিল্পীর কাছে যাও সে বলবে গলা তৈরি করার আগে যেটা তৈরি করতে হবে সেটা কান তৈরি করতে হবে তাই না তোমরা কে কে গান শেখো এখানে এত সুন্দর সুন্দর সব ছাত্র ছাত্রীরা রয়েছে কে কে গান শেখো হাত তোলো জাস্ট রেজ ইওর হ্যান্ডস রেজ ইওর হ্যান্ডস গার্লস স্পেশালি ইউ মাস্ট বি লার্নিং মিউজিক হাত তোলো ইয়েস মশাটে আমি দেখছি একজন শ্রীরামপুরে একজন শ্রীরামপুরে একজন দুজন তিনজন বাও বাও ইয়েস আই ক্যান সি ইট না না এত বেঁকাবেকি করতে হবে না আমি দেখতে পাচ্ছি আই ক্যান সি ইট আর দরবাসিনীতে কজন গান শেখে দরবাসিনী গার্লস একজন যে দাঁড়িয়েছে আশা করি সে নবগঞ্জে তোমরা শেখো না গান হ্যাঁ আমি দেখেছি দরবাস নবগঞ্জ গান শেখো তোমরা কেউ শেখো না গান তাহলে নিশ্চয়ই তোমরা শুনেছো যে গান শিখতে গেলে হোয়াট ইউ নিড ইজ ইয়র প্রথমে কান দরকার গানের সঙ্গে কানের এক অদ্ভুত সম্পর্ক তোমার যদি কান তৈরি না হয় তুমি ভালো গান শিখতে পারবে না ওই ভ্যা 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 করেই যাবে ভালো গান শিখতে পারবে না ওই সুর ধরতে গেলে তোমাকে কান তৈরি করতে হবে তোমার যে গানের দিদিমণি আছে তুমি তাকে জিজ্ঞাসা করে দেখো তারা বলবে যে ভালো কান তার না থাকলে সো লিসনিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ওনলি ওয়েন ইউ লিসেন ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট মিস্টেক্স ইউ আর কমিটিং আমরা শুনি না বলে আমরা অনর্গল বলে যাই এবং তার জন্য আমরা অনেক বাজে কথা বলি অনর্থক কথা বলি কারণ আমরা শুনি না কি বলছি সেটাও জানি না আরে কি বললে তুমি বলতে পারবে আরেকবার না স্যার আমি তো বলে ফেলেছি ও হারিয়ে গেছে স্যার আমি আর ওটা বলতে পারবো আমাদের তাই হয় বিকজ উই ডোন্ট থিঙ্ক উই ডোন্ট আর ডিস্ট্রাকশন এটা তো ক্লাসরুমের একেবারে আদর্শ পরিবেশ ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন মানে কি কেউ বলো ডিস্ট্রাকশন মানে কি ইয়েস কেউ বলো Who will say? What is distraction? Onno keo bolo. Srirampur, would you like to say what is distraction? You often hear from your teachers, they keep on telling you, don't get distracted. They would shout at you. What is this? Distracted. It is the opposite of another word called attracted. So you are attracted and you are distracted. So what is distraction? Can anyone help me out? Srirampur, yes. Srirampur, you can try. Switch on your... Tell me, sorry. Amunujagi hawa. Absolutely. Amunujagi hawa. Or the concentration and abhav. Monoshanjugi abhav. Tumi mon dichcho na. Tumi ki korcho? Monta. অন্যদিকে চলে যাচ্ছে তোমার আমি কথা বলছি তুমি আমার কথা না শুনে তুমি বাইরে কোথায় গান হচ্ছে সেদিকে মন দিচ্ছ বাড়িতে গিয়ে মা কি অসাধারণ রান্না করেছে তার হঠাৎ হ্যাঁ মনে পড়ে গেছে এত খিদে পেয়েছে যে সো ইউ আর গেটিং কাইন্ড অফ অল দিস থট বা বন্ধু তোমাকে খোঁচাচ্ছে এই শোন এটা দেখ এটা দেখ বলে এটা কিছু দেখাচ্ছে তোমাকে খাতা বইয়ে কিছু ছবি এঁকেছে এইসব হিজিবিজি করেছে সো দিজ আর অলসো ব্যারিয়ার্স এগুলো সব ব্যারিয়ার এগুলো বাধা তার মানে তুমি যে ভাষা জানলেই তুমি কমিউনিকেট করতে পারবে তা কিন্তু নয় প্লিজ গেট ইট ইন ইয়োর হেড দ্যাট ওনলি ল্যাঙ্গুয়েজেস ওন্ট হেল্প ইউ টু কমিউনিকেট আজ যে তোমরা অনেক সময় স্যার আমি ফিজিক্সের লটা বুঝেছি কিন্তু আমি ঠিক মতো সেটা ইয়ে করতে পারি না প্রকাশ করতে পারি না কারণ তোমার বোঝার মধ্যে কোথাও একটা ফাঁক রয়ে গেছে সেটা কিভাবে রয়ে গেছে তোমার টিচার তোমাকে এতবার বলেছে তুমি বাড়িতে তোমার শিক্ষক বলছে তুমি দেখছো বইয়ে পড়ছো তবু কেন বুঝতে পারছো না বিকজ এই প্রবলেমস গুলো আইদার তুমি ডিস্ট্রাক্টেড নহয় তুমি ঠিক মতো শোনোনি
বা তোমাকে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন টিচার সেটা তুমি ঠিক মতো জানো না, বা দেয়ার ইজ এ কাইন্ড অফ মিসকনসেপশন, তুমি আগে থেকেই ধরে নিচ্ছ যে বস্তুর এই রকম হবে সেটা ধরে নিয়েছ, সেই ধারণাটা তোমার মাথায় বসে গেছে, তো এইরকম বিভিন্ন কারণে তুমি তুমি কমিউনিকেট করতে পারছো। আমি কি বলেছিলাম যে আমরা সবসময় কমিউনিকেট করছি, তুমি যখন একটা প্রশ্নের উত্তর লিখছো খাতায় পরীক্ষার সময় কি করছো, তুমি তুমি পরীক্ষা দিচ্ছ না, তুমি কমিউনিকেট করছো, তুমি তোমার টিচারকে জানাচ্ছ তুমি কি কি জানো আর কি কি জানো না, এটাই তো পরীক্ষা, পরীক্ষা তো এছাড়া আর কিছু না, তার মানে সেখানেও কিন্তু তুমি কমিউনিকেট করছো। সেখানে কি কমিউনিকেশন হচ্ছে? রিটেন কমিউনিকেশন। আবার ধরে নাও তোমাকে যদি কিছু মৌখিক প্রশ্ন দেওয়া হয় তাহলে সেখানে কি হচ্ছে? ওরাল কমিউনিকেশন হচ্ছে। তোমাকে যদি কোনো চার্ট পেপার তৈরি করতে হয় কিসের পরীক্ষা হচ্ছে? ভিজুয়াল। আবার ধরে নাও তুমি দৌড় ইত্যাদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, কিসের 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 কমিউনিকেশন হচ্ছে? তোমার ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো। তাহলে তুমি পরীক্ষায় যে বসো তুমি ভাবো যে ওখানে তুমি অন্য কিছু করছো তা কিন্তু নয়, তুমি কমিউনিকেট করছো, অর্থাৎ টিচার তোমাকে যেটা বলেছে সেটা তুমি বুঝে সেন্ডার রিসিভার রিসপন্স ওই যে মডেলটা তোমাকে আমরা দেখালাম শুধু সেই না। বোঝা গেছে? বোঝা গেছে এটা? এই যে এখানে টিচার সেন্ডার তোমাকে বই খাতা চকবোর্ড ইত্যাদি দিয়ে তোমাকে বোঝালো, তুমি রিসিভার, তুমি সেটাকে ডিকোড করলে, এবার তুমি পরীক্ষার মাধ্যমে তুমি সেটা রিসপন্ড করলে এবং সেন্ডারের কাছে পৌঁছলো, সেন্ডার বললো সাবাস খুব ভালো হয়েছে এবং তুমি 100-তে 100 পেলে, তাই না? সেটা সব যদি রিসপন্সটা পারফেক্ট হয়, যদি ব্যারিয়ার্স গুলো না থাকে, যদি তুমি ব্যারিয়ার্স গুলো সরাতে পারো তাহলেই হবে, না হলে কিন্তু হবে না। সেই জন্য পড়াশোনাটা না খুব একটা ডিফিকাল্ট কাজ না, পড়াশোনাটা তোমার দৈনন্দিন কথাবার্তার মতো, তুমি যেমন তোমার বন্ধুর সঙ্গে তুমি বার্তালাপ করো যা করো সেটাও তো ওই একই পদ্ধতিতে, সেন্ডার রিসিভার রিসপন্স সেন্ডার একই করছো, বন্ধুর সাথে আলাপ করছো, তাহলে টিচারের সঙ্গে আলাপ করতে গিয়ে তোমার সমস্যা হচ্ছে কেন? বিকজ দেয়ার ইজ দিস ব্যারিয়ার। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কমিউনিকেশন ইজ দ্য ওনলি থিং দ্যাট ইউ ডু ইন ইয়োর লাইফ, দ্যাট ইজ দি আটমোস্ট নেসেসিটি অফ লাইফ টু আন্ডারস্ট্যান্ড দিস স্কিল, দ্যাট ইজ ওয়াই ফ্রম বিবেক দেশা উই হ্যাভ দিস স্পেশাল ক্লাস ফর ইউ। নাও I have told you what communication is. Now, I would request one of you to give me a brief idea. এই যে আমরা দু তিন দিন ধরে এই ক্লাসটা করলাম, তিন সপ্তাহ ধরে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে দুটো দুটো মানে চারটে ক্লাস হতে চললো আজকে, তো এই যে চারটে ক্লাস হলো, এই যে আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম কমিউনিকেশন বলতে কি বুঝি, কেউ আমাকে খুব সংক্ষেপে পুরো বিষয়টা একটু বুঝিয়ে বলবে? কে বলতে পারবে খুব সংক্ষেপে, বিশেষ নিজের মতন বলে, আমি যেভাবে বলেছি সেভাবে, তুমি যেটা বুঝেছো অর্থাৎ আমি সেন্ডার তুমি রিসিভার, এবার তুমি কি বুঝেছো সেটা আমাকে একটু বলো, কে বলতে পারবে? অ্যান্ড প্লিজ ট্রাই টু রেজ ইয়োর হ্যান্ড অ্যান্ড ভলান্টিয়ার। আমি সব স্কুল থেকে এক একজনকে বলবো, নবগঞ্জ থেকে একজন, দরবাসীদের থেকে একজন, করঞ্জতলা একজন, শ্রীরামপুর একজন, মশাট একজন, এবং মনোময় তো রয়েছে, সেজন্য কে বলবে প্রথম, কে স্টার্ট করবে? উইচ স্কুল উড লাইক টু বিগিন? তোমরা সবাই যে যেটুকু বুঝেছ এর মধ্যে কম বোঝা বেশি বোঝা কিচ্ছু না, তুমি যেটুকু বুঝেছো তুমি সেটুকু বল। তো আমরা স্টার্ট করি নবগঞ্জের স্কুলকে দিয়ে, বিকজ নবগঞ্জ ইজ এ ভেরি ওল্ড স্কুল অ্যান্ড I am also related to the school from last year, I hope. No, last to last year, like for a long relationship I have with this school, with through Vivek Desha. So I would request Nawab Ganj to come up with their understanding. What did you understand? Like for the last few classes I've been talking about it. So Nawab Ganj, ke bolbe bolo Nawab Ganj theke? Kyu ekjon bolo? Please, other schools, please get ready. নবগঞ্জ, প্লিজ ডোন্ট ওয়েস্ট টাইম, আমাদের খুব কম সময় থাকে, আমরা একদমই স্টার্ট করতে করতেই দেরি হয়ে যায়, তারপরে ক্লাস নিতে, তারপরে হাফ এন আওয়ার ক্লাস, সো প্লিজ ফাস্ট, আমি একটা ভিডিও দেখাতে চাই খুব ইন্টারেস্টিং, সেই জন্য ভিডিওটা দেখার জন্য প্লিজ ফাস্ট, কে বলবে নবগঞ্জ?
নো। আচ্ছা, দ্বারবাসিনী থেকে কেউ বলবে? দ্বারবাসিনী স্কুল, ইয়েস দ্বারবাসিনী, বলো। দ্বারবাসিনী হ্যাজ রেজ দ্য হ্যান্ড, ভেরি গুড, প্লিজ মাইক্রোফোনটা অন করো। দ্বারবাসিনী স্কুল, মাইক্রোফোনটা অন করো, কম্পিউটারের মাইক্রোফোনটা, আইকনে ক্লিক করো, ইয়েস। এবার বলো, তোমাদের নিজস্ব মাইক্রোফোন আছে? হ্যালো, হ্যাঁ বলো বলো। নেটওয়ার্কিং একটু সমস্যা আছে মনে হচ্ছে তোমাদের, ছবিগুলো কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, দর্বর্ষিনী, মনে হচ্ছে দের ইজ সাম প্রবলেম উইথ দ্য নেটওয়ার্কিং, উই ক্যান নট হিয়ার ইউ প্রপারলি, সো সুইচ অফ ইউর মাইক্রোফোন, সুইচ অফ ইউর মাইক্রোফোন। করঞ্জতলা, করঞ্জতলা, এনি ওয়ান প্লিজ। এইভাবে যদি তোমরা সবাই দেখো, এতগুলো স্টুডেন্ট, তোমরা যে বলতে পারো না, তাই দেখো দ্বারবাসিনী, দে রেজ দেয়ার হ্যান্ড, ওদের টেকনিক্যাল প্রবলেম আমি শুনতে পাচ্ছি, ওরা বলতে পারছে না, নো প্রবলেম, কিন্তু তোমাদের তো টেকনিক্যাল প্রবলেম নয়। করঞ্জতলা, মশাট, 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 এনি ওয়ান প্লিজ ট্রাই। কমিউনিকেশন যতটা প্র্যাকটিস করবে তত বাড়বে, আমার কথা লেকচার হিসেবে শুনে, কারণ এটা তো কোনো আলাদা করে পরীক্ষাটা কি, পরীক্ষাটা হচ্ছে তোমার কথা বলা, তুমি কতটা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছো, সেটাই তো আমার পরীক্ষার ফল, তাই না? তাহলে তোমরা যদি পার্টিসিপেট না করো, তাহলে ইট ইজ ফ্রুটলেস এফর্ট। প্লিজ মশার থেকে কেউ বলবে? মশার তো খুব অ্যাক্টিভ স্কুল ছিল, লাস্ট টাইম আই ফাউন্ড ইউ সো ভেরি অ্যাক্টিভ, ইউ অল আনসার কোয়েশ্চেন্স, ভেরি স্যাড। মশার কেউ একজন বলো, ডোন্ট ডিসহার্টন মি, ওকে চেষ্টা করো, আইল কাম ব্যাক। শ্রীরামপুর স্কুল, শ্রীরামপুর স্কুল, আই নো ইটস টাইম, বাট জাস্ট টেল মি হোয়াট এভার ইউ আন্ডারস্টুড, লাইক হোয়াট ইজ কমিউনিকেশন। আমি একটা মডেল দিলাম আজকে, আমরা বললাম, হ্যাঁ বল প্লিজ। When I communicate with anyone by my body language or oral language or visual language, yes, that's called communication. Very good. Like, what is the process? Can you just give me an idea what happens in communication? Where do we start? Where does it go? Where does it come back? What happens? Like that cycle I told about, I mentioned that there is a diagram also I had shown. Can you tell me? What's your name, Srirampur? What's your name? What is your name? Sriyoshi Rudro. Once more. Sriyoshi Rudro. Sriyoshi. Sriyoshi, wonderful. Your answer was brilliant. You are very good. But now I just want to know if you can just tell me what is the process? Like, where does communication begin? And where does it go? And how does it come back? Can you tell me something about it? Just try. Just try. You can. Sriyoshi, you can. You can. Just try. When we hear. Yes. When we tell. Yes. No, suppose you want to communicate. Like Sriyoshi wants to communicate something to her best friend. Who is your best friend, Sriyoshi? Tiasha. Okay, Tiasha. So you want to communicate something to Tiasha. So what do you do? What do you do? When I'm talking with her. Okay, so you talk to her. Now, what happens? Before talking, where is that material? Where is that material? Then she understands and give me answer. Okay, so when you talk, she answers back and she... But I'm asking, before talking, suppose you want to say something to Tiasha, what is that thing? Where is it? Where is that thing? Initially, before talking, where is that thing? Like before you give a shape through words, where does it lie? What is it in a form? Can you tell me? Srishi, you're good. You're very good. I don't want to kind of, you know, harass you. This is just a question. Can you tell me? Or did you understand my question? No, sir. Okay. My question is, suppose you want to say something to Tiasha.
Okay, something. You want to say something to Tiyash. Now, this thing, before telling, when you are saying something, where is this thing before telling? Before telling, where is this thing? It is in your mind or heart or where is it? First, I think. Yes, that's right. That is right, I want. It's your thought. Your thought is being converted into words. You are using words to tell her, isn't it? Shreyoshi? Yes, sir. Okay. And then she listens. She hears those words. And then she is thinking. And thinking and finding out, what did Shreyoshi tell me? Oh, Shreyoshi told me this. She thinks about it. She understands. And then she replies. Isn't it? That is the process. Shreyoshi, is it clear? Yes, sir. Very good. See, I hope, Shreyoshi, sit down. Thank you so much. Thank you so much. Thank you, sir. Welcome. Okay, so now the time is up, you know, it's time up, but still I have continued for 5 minutes extra. I'm very sorry, as I always keep on telling that it's a very short time, but I wanted to show you the video. Next day, we will start the class with the video, most probably. So I'll show you the video that is next. I think it's on Wednesday. Wednesday, I'll be showing you the video. And I would love to see that you all understand the way Shreyoshi is understanding. You know how Shreyoshi was. See, she was also having certain confusion, but she was a brave girl. She came up and she spoke. I want all the girls, and you, Nobganj, Dorbashini, Koranjutola, the boys and the girls, Moshat also, you have boys and girls. So please come up and answer. Whenever I ask you a question, answer. Don't worry whether it is right or wrong. Don't worry. Is it poor English or very high level English? Don't worry about those things. Okay? Thank you so much. Take care. We will meet again on Wednesday with a video. That's the promise. Thank you. Take care. Bye-bye.